এই দেখো বন্ধুরা, রুটি বানাচ্ছি এখন। রুটি করব আর আলু তরকারি করব। রিজুকে বললাম সুজি নিয়ে আসতে, দোকানে গেছে, দোকানে সুজি নাই, মানে রুটি দিয়ে খাওয়ার জন্য বলেছিলাম ওকে সুজি নিয়ে আসতে। ছোট ছোট রুটি, তেলে রুটি বানাবো, তার জন্য ছোট ছোট করে ভাজছি ভাজছি মানে বেলছি ছোট করে। বন্ধুরা পুরো ভিডিওটা কিন্তু দেখো, স্কিপ করবে না, হ্যাঁ প্রথম থেকে লাস্ট অব্দি দেখো ভিডিওটা। তো আমি এখন এই ব্লগগুলো কিন্তু খুব ছোট ছোট ব্লগগুলো দিচ্ছি, প্লিজ তোমরা হাতে 5 মিনিট টাইম নিয়ে আমার ভিডিওগুলো দেখো। নতুন যারা যারা আমার ভিডিওটা দেখছো, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর যদি ফেসবুক থেকে দেখে থাকো আমার চ্যানেলটা ফলো করে দিও, পাশে থেকো। কয়টা আমি আগে তেলের রুটি বানাচ্ছি, তেলের কয়টা বানিয়ে তারপর আমি শুকনো রুটি বানাবো। বলটুকে শুকনো রুটিটা দেব, রুটিটা করে পরে রান্না বসাবো। খুব খিদে পেয়েছে, তাই ভাবছি কি আগে রুটিটা খেয়ে নিই, রুটি তরকারি আর আলু তরকারিটা করব। এই যার কয়টা আছে, ক্যামেরাটা ধরছে কিন্তু রেজু। আমার না রুটি দিয়ে সুজি দিয়ে ভালো লাগে, কিন্তু সুজি দোকানে ছিল না, রিজুকে পাঠিয়েছি দোকানে। তো রিজু আমাকে বলছে তাহলে একটা কাজ করো, আলু তরকারি করো, আলু তরকারি দিয়ে রুটি দিয়ে খাবো। বন্ধুরা এই যে নিয়ে আসছে, এখানে ঘরটা একটু ঝাড়ু দিয়ে দিলাম, নোংরা ছিল তো। এই যে রুটি বানিয়েছে, এখানে শুকনো রুটি আছে, তেলের রুটি বানিয়েছিলাম, এই যে তেলের রুটিগুলো। কে খাবে চলে আসো।